আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা। তবে এ পর্বে আপনারা দেখতে যাচ্ছেন আমেরিকায় ট্যুর বাসে করে কীভাবে আপনি পুরা সিটিটা ঘুরে ঘুরে দেখবেন। অনলি $25 খরচ করে 40 মিনিট আপনি এভাবে ঘুরতে পারবেন। তো চলুন বন্ধুরা সেটা দেখা যাক। দেখুন আমাদের ট্যুর বাসে প্রচুর মানুষ আছে, সবাই সাইট সিং দেখার জন্য এই ট্যুর বাসে উঠছে। তো চলুন বন্ধুরা, আশা করি ভিডিওটি এনজয় করবেন। তো বন্ধুরা, আমরা যাত্রা শুরু করেছিলাম ডাউন টাউন ম্যানহাটন থেকে টাইম স্কয়ারের দিকে, মিড টাউনে। তো আমরা ওয়াটার স্ট্রিট দিয়ে উপরে আসতেছিলাম। দেখুন ইস্ট রিভার, খুবই বাতাস এবং মনোমুগ্ধকর পরিবেশ, মন ছুঁয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্ট্রাক্টর হু ইজ গিভিং ইনফরমেশন। তো তিনি দেখাচ্ছে ওপাশে ব্রুকলিন, ওটা ব্রুকলিন হাইটস নদীর ওপাশে, আর আমরা এখন ম্যানহাটনে আছি। তো দেখুন এটা বিকালবেলা, এখানে অনেক লোকজন বাইকিং, ওয়াকিং, রানিং করে বেড়াচ্ছে। আর এখন যে সিনারিটা দেখতে পাচ্ছেন এটা সেই ব্রুকলিন ব্রিজ। দেখুন এই ব্রুকলিন ব্রিজটা অনেক বড়। তো আমরা ইস্ট সাইড দিয়ে উপরের দিকে আসতেছিলাম, আর সঙ্গে সঙ্গে ইস্ট সাইডের যেসব বাড়ি ঘর দোকানপাট আছে আপনারা সেগুলো দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, জানিয়ে রাখি আপনারা দেখছেন আমেরিকার নিউ ইয়র্ক সিটি। ট্যুর বাসে করে আজকের বিকালটা ঘোরাঘুরি রুয়েল খান NYC সঙ্গে। তো বন্ধুরা, আমরা এখন ফার্স্ট এভিনিউ দিয়ে উপরের দিকে যাচ্ছি। আমরা এখন যাইব ইউনাইটেড নেশন প্লাজার দিকে, জাতিসংঘ হয়ে তারপর মিড টাউন ম্যানহাটন টাইম স্কয়ার। তো রাস্তার দুই ধার দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন কিছু দোকানপাট এবং বাড়ি ঘর এবং সঙ্গে সঙ্গে কিছু গাছপালার চিত্র। কিন্তু এই গাছপালা আমাদের দেশে ফল ফলাদির গাছপালার মতো না, এগুলো আলাদা, এতে ফল ধরে না, শুধু পাতা হয় আর গাছ লম্বা হয়। দেখুন আমরা আরেকটি ট্যুর বাস দেখতে পাচ্ছি, টপ ভিউ NYC.com, $29 আপনাকে খরচ করতে হবে এই ট্যুর বাস নিতে হলে। তো দেখুন এই বাসে অনেক যাত্রী আছে, তারা বসে বসে সিটির সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমেরিকার শহর নিউ ইয়র্ক সিটি। আপনারা জানেন আমেরিকার 51টা স্টেট আছে, তার মধ্যে নিউ ইয়র্ক সিটি সব থেকে ট্যুরিস্টের আনাগোনা বেশি। তো দেখতে পাচ্ছেন আমি এখন ট্যুর বাসের ভিতরে আছি। আমরা হাফ ওয়ে মানে অর্ধেক সময় পাস করছি, আর কিছুক্ষণ আছে, আশা করি সঙ্গে থাকবেন। বন্ধুরা, তো আমি এখন আছি ইউনাইটেড নেশন প্লাজার পাশে, জাতিসংঘ আপনারা নাম শুনে থাকবেন, সেই জাতিসংঘের উঁচু উঁচু ভবনগুলো আমার পিছনে দেখতে পাচ্ছেন।
যেখানে প্রত্যেক বছর একবার করে অধিবেশন বসে এবং সমস্ত দেশের প্রেসিডেন্টরা এখানে আসে। সেই জাতিসংঘের পাশে আমি এখনও আছি, তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটি এনজয় করবেন। তো ইউনাইটেড নেশনের পাশে আপনারা ট্রাম্প টাওয়ার দেখলেন, এটা সেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টাওয়ার অন ফার্স্ট অ্যাভিনিউ নিয়ার বাই ইউনাইটেড নেশন প্লাজা। দেখুন জাতিসংঘের এই বিল্ডিংগুলো অনেক লম্বা লম্বা এবং বড় বড়। এখানে যখন জাতিসংঘের অধিবেশন বসে তখন এই রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশ প্রহরায় থাকে, তখন এখানে আসা অনেক কষ্টকর। সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষেধ থাকে। তো দেখতে পাচ্ছেন আমেরিকার শহর নিউ ইয়র্ক সিটি। বন্ধুরা, আমরা এখন চলে যাচ্ছি সেই যাতে করে গাছগুলো মাথায় লেগে না যায়। দেখুন এখানে আবার বকশিসের সিস্টেম আছে, আপনি টাকা দিয়ে টিকিট কাটছেন সেটা ঠিক আছে, তারপরও ইন্সট্রাক্টর আপনার কাছে বকশিস আশা করবে এবং আপনি দিলে সে খুব খুশি হবে, না দিলে কোনো সমস্যা নাই, তবে দেওয়াটাই নিয়ম। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমেরিকার শহর নিউ ইয়র্ক সিটি। আমরা পার্ক এভিনিউ হয়ে রকফেলার সেন্টারের দিকে যাচ্ছি। দেখুন এখানে ইয়েলো ক্যাব ট্যাক্সি দেখতে পাচ্ছেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইয়েলো ক্যাব ট্যাক্সি নিতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণে আমরা রকফেলার সেন্টারে পৌঁছালাম, আমরা টাইম স্কোয়ারের দিকে যাচ্ছি। দেখুন আমার পিছনে সেই ফ্ল্যাগগুলো যেখানে আপনার আইস স্কেটিং হয়, তো দেখতে পাচ্ছেন আমার পিছনে রকফেলার সেন্টার। তো বন্ধুরা, আমেরিকার শহর নিউ ইয়র্ক সিটি মানে উঁচু উঁচু বিল্ডিং এবং ট্যুরিস্টের আনাগোনা। তো এখানে দেখতে পাচ্ছেন রিক্সা, বাংলাদেশের সেই রিক্সা আপনি আমেরিকার নিউ ইয়র্ক শহরে দেখতে পাবেন। তো আপনারা সূর্যটা ডুবে যাওয়া দেখতে পাচ্ছেন এবং আশেপাশের উঁচু উঁচু বিল্ডিংগুলা দেখুন, এই বিল্ডিংগুলা অন্ধকারে ঢেকে যাচ্ছে। তো আস্তে আস্তে এভাবে বিকালবেলায় নিউ ইয়র্ক সিটিতে অন্ধকার নেমে আসে। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমেরিকার শহর নিউ ইয়র্ক সিটি ট্যুর বাই বাস। আমরা আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, মিডটাউন ম্যানহাটন। তবে জেনে নিন কিভাবে আপনি এই বাসটি নিতে পারেন। আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট কাটতে হলে খরচ করতে হবে দেখুন $25। এটা কম বেশি হতে পারে, তবে এই টিকিট আপনি কোথায় পাবেন, আপনি অনলাইন থেকে কিনতে পারেন অথবা স্ট্রিট গায়ের কাছ থেকে কিনতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, মিডটাউন ম্যানহাটন টাইম স্কয়ারে। সো এখানে আমরা নেমে যাব, আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের সমাগম। তো মূলত ডাউনটাউন থেকে এই মিডটাউন ম্যানহাটনে আশা করি আপনারা এনজয় করছেন। তবে বন্ধুরা, আজকে চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, এর থেকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হব। আর আজকের এই ট্যুর সম্পর্কে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ইনফরমেটিভ ভিডিও পাইতে অবশ্যই রুহুল খান NYC সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।